সুপ্রিয় দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। রেখাজ ব্লগ এন্ড কুকিং শো এর নতুন একটি এপিসোড দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকের এপিসোডে থাকছে মেজারমেন্ট কাপ ছাড়া আমরা কিভাবে ঘরে পাউরুটি তৈরি করতে পারি, এবং দুধ ডিম ছাড়া খুবই সহজভাবে আপনারা এই পাউরুটিটি তৈরি করে নিতে পারবেন। তো আমি কিন্তু চুলাতে করে নিয়েছি, যে কেউ যে কোনো সময় আপনারা এই আটার এই পাউরুটিটি তৈরি করে নিতে পারবেন। তো চলুন মূল রেসিপিতে চলে যাই। তো এখানে আমি 4 কাপে 2 কাপ আটা দিয়ে দিচ্ছি 2.5 চা চামচ ইস্ট, ইনস্ট্যান্ট ইস্ট, আর যদি ড্রাই ইস্ট হয় আপনারা 5 মিনিট আগে ভিজিয়ে রেখে দিবেন কুসুম গরম পানি দিয়ে। এখানে আমি 4 কাপে 4 ভাগের 1 ভাগ চিনি দিয়েছি, আর দিয়েছি লবণ স্বাদ মতো, দিয়ে শুকনো কোণগুলো মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা হাত দিয়ে কিন্তু এই কাজটা করে নিতে পারেন। এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.25 কাপ রুম টেম্পারেচারের পানি দিয়ে আমি এভাবে করে মিশিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা ডোটা মিশিয়ে নেবেন, হাত দিয়ে কিন্তু আপনারা করে নিতে পারেন। তো আমার হাত দিয়ে হাতে লেগে যায় বলে আমি 4 চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই 4 চামচ সবার ঘরেই আছে। তো এভাবে করে হাত দিয়ে প্রেশার দিয়ে ডোটাকে আমি তৈরি করে নিচ্ছি। তো এখন আমি দিয়ে দিচ্ছি রেগুলার রান্নার তেল। তেলটা আমি কতটুকু দিচ্ছি সেটাও দেখিয়ে দিচ্ছি। 4 কাপে 4 ভাগের 1 ভাগ রেগুলার রান্নার তেল দিয়ে দিচ্ছি ডোর মধ্যে দিয়ে। এখন হাত দিয়ে ভালো করে ডোটার সাথে তেলটা আমি মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এখানে কিন্তু দুধ দিয়েও করে নিতে পারেন। আমি তো নর্মাল শুধু পানি দিয়েছি, পানিটা দিয়ে আমি ডোটা তৈরি করে নিচ্ছি। তো এভাবে করে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে প্রেশার দিয়ে ডোটাকে সফট একটি ডো তৈরি করে নিচ্ছি। তো ডোটা পারফেক্টলি সফট ডো তৈরি হয়ে গিয়েছে। তো আমি একটি প্লেট দিয়ে ঢেকে রেখে দিচ্ছি 1 ঘন্টার জন্য। তো 1 ঘন্টা হয়ে গিয়েছে, তো আমি প্লেটটি তুলে নিয়েছি, দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে। তো আমি গ্যাসগুলো বের করে নিয়েছি। এবার করে গ্যাসগুলো অবশ্যই আপনারা বের করে নেবেন। তো উল্টিয়ে পাল্টিয়ে আমি একটু আলতোভাবে 1 মিনিট মতো ডোটাকে আবার একটু মতে নিয়েছি। নিয়ে এখন বোর্ডে নিয়ে নিয়েছি। বোর্ডে নিয়ে এখন আমি বল শেপ দিয়ে বেলুন দিয়ে বেলে একটি রুটি শেপ দিয়ে নিচ্ছি। এভাবে করে আপনারা একটি রুটি শেপ দিয়ে নেবেন। চাইলে আপনারা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন, হাত দিয়ে চেপে চেপে। যাদের কাছে বেলুন নেই তারা কিন্তু হাত দিয়েও করে নিতে পারেন। তো এভাবে করে চারপাশ আমি সমান করে টেনে এভাবে করে ফোল্ড করে দিচ্ছি। কীভাবে ফোল্ড করছি সেটাও আপনারা খেয়াল করবেন। তো এভাবে করে আমি ফোল্ড করে নিচ্ছি। খুবই কিন্তু ইজি, এর চেয়ে ইজি আর কোনো রেসিপি হতে পারে না। তো ফোল্ড করা হয়ে গিয়েছে, তো আমি এই মাথাটাকে একটু সিল করে দিচ্ছি। এভাবে করে সিল করে দিলে আর খুলে যাবে না। তো এভাবে করে হাত দিয়ে একটু ঘুরিয়ে রোলটাকে একটু ভালো করে স্মুথ করে নিয়েছি। তো আমার এই যে একটি মোল্ড নিয়েছি, এই মোল্ডে আমি দিয়ে দিচ্ছি। এভাবে করে মোল্ডে দিয়ে ঘুরিয়ে ফিরিয়ে আমি চারদিক দিয়ে ঠিক করে নিচ্ছি। তো 30 মিনিটের জন্য আমি রেস্টে রেখে দিচ্ছি মোল্ডে দিয়ে। তো 30 মিনিট পরে আসলাম, দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে। তার উপরে আমি এখন ডিম ব্রাশ করে দিচ্ছি। এভাবে করে আপনারা ডিমটা ব্রাশ করে দেবেন। ডিম ব্রাশ না করলেও হবে, চিনি পানি দিলেও কিন্তু উপরে একটি কালার আসে ব্রেডের উপরে বা পাউরুটির উপরে। এর উপরে আমি সাদা তিল ছিটিয়ে দিচ্ছি, এটা অপশনাল, আপনারা দিলেও পরে না দিলেও হবে। তো তিলটা দেওয়া হয়ে গিয়েছে। তো প্রিহিট করার জন্য চুলাতে আমি 5 মিনিট আগে এই যে নর্মাল সিলভার হাঁড়িটি চুলাতে বসিয়েছিলাম, তো আমি এখন ঢাকনা তুলে নিচ্ছি। এর মধ্যে আমি লেখালেখি কাগজ দিয়ে দিচ্ছি। লেখালেখি কাগজটা দিয়ে এর মধ্যে স্ট্যান্ড দিয়ে দিব। স্ট্যান্ডটা দিয়ে এর মধ্যে আমি পাউরুটির মোলটি বসিয়ে দিচ্ছি। পাউরুটির মোলটি বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ভালো করে ফলো করবেন, যেন হাঁড়ি ভিতর থেকে কোনোভাবে তাপটা না বের হয়। তো আমি ঢাকনাটা দিয়ে ভালো করে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ভারী একটি তাওয়াল। তাওয়ালটা দিয়ে চারপাশ দিয়ে তাওয়ালটা উঠিয়ে দিচ্ছি, যেন কোনোভাবে আবার তাহলে কোনো আগুন না লেগে যায়। আর তাপমাত্রা যেটা থাকে আগুন লাগার সম্ভাবনা নাই। তো এর মধ্যে আমি পুঁতা একটি দিয়ে দিচ্ছি হাঁড়ির ঢাকনার উপরে, দিয়ে মিডিয়াম টু লো ফ্লেমে রেখে 15-20 মিনিটের মধ্যে বেক করে নেব। তো 20 মিনিট পরে আসলাম। তো এখন আমি ঢাকনা তুলে নিচ্ছি, দেখে দিচ্ছি কীরকম পারফেক্টলি ব্রেডটি হয়ে গিয়েছে। এর উপরে আমি একটু তেল ব্রাশ করে দিচ্ছি। তো তেল ব্রাশ হয়ে গিয়েছে, তো এখন আমি মোল্ড আউট করে নেব। একটু ট্যাপ করে নিচ্ছি, এভাবে করে ট্যাপ করে নিয়ে এভাবে করে একটু ঝাঁকি দিলে কিন্তু মোল্ড আউট হয়ে যায়। তো ওপরটা দেখতে একটু এরকম কালার এসছে, কিন্তু আমার মোল্ডের কারণে এরকম হয়েছে, মোল্ডটা পুরাতন হয়ে গিয়েছে, তার জন্য কালারটা এরকম।
আর দেখিয়ে দিচ্ছি কিরকম পারফেক্টলি ব্রেডটি হয়েছে, সফট এবং ফ্লাফি। কেটেও দেখে দিচ্ছি কিরকম ভিতর থেকে পারফেক্টলি কুক হয়েছে এই পাউরুটি। খেতে যে কত টেস্ট, আপনারা একবার না করলে বিশ্বাস করতে পারবেন না। আজকের রেসিপিটা যদি ভালো লেগে থাকে, নিত্য নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকুন, আর বেশি বেশি লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন। তো দেখে দিচ্ছি কিরকম সফট এবং ফ্লাফি, এগুলো যে কোনো কিছু দিয়ে কিন্তু আমরা খেয়ে নিতে পারি সকালে নাস্তা। এটা কিন্তু রেগুলার নিত্যদিনের প্রয়োজনীয় এই পাউরুটি। আমার আজকের রেসিপিটি এখানে শেষ করব। আজকের মতো আল্লাহ হাফেজ।